বাংলা ভারতকে রাস্তা দেখাবে, এই বাংলায় আইন করতে হবে। যে ছেলেরা বাপ মাকে ভাত দেবে না, ভালোবাসবে না, ওই ছেলেদের মুক্তি নয়, কম করে 6 থেকে 12 বছরের জেল খাটতে হবে। এই আইনের দরকার আছে লড়াই। চোরেদের জন্য আইন হচ্ছে, নেতার গাড়িতে ঢিল মারলে যাবজ্জীবন। চোর তো, এ কথা বুঝছেন না, বুঝেন না, চোরেদের আইন হচ্ছে। চোরেদের বিরুদ্ধে কথা বলা যাবে না, বললে হয় বলবে দেশদ্রোহী, আর নাই বলবে বিজেপির দালাল। কথা বুঝছেন না, বোঝেন না, ওই আইন হচ্ছে। আর যে মা যে বাপটা 10 মাস 10 দিন গর্ভে রেখেছিল, তাদের জন্য কি হচ্ছে? কি গো, ইসলাম বিরোধী কথা হচ্ছে নাকি? তাহলে বলা যাবে তো? বড় দুঃখের বিষয় যে মাদ্রাসার চৌকাটে পা দেয়নি সে ফতোয়া দিচ্ছে, আমি কি বলবো না বলবো ঠিক করে দিচ্ছে। বড় আফসোস, বড় আফসোস। জানি না আপনারা কোন নজরে আমার কথাকে নিচ্ছেন। আসুন, অভিশাপের সমাজে কখনো করোনা মুক্ত হয়ে থাকা যাবে না। অভিশাপের সমাজে, এ সমাজে অভিশাপ, কোটি কোটি বাচ্চা বাচ্চা মেয়েদের অভিশাপ। যদি বলেন কি করে, এই সমাজে এমনও বাপ মা আছে রাতের অন্ধকারে ডাক্তারের কাছে গিয়ে নিজের পেটে মহিলা সন্তান থাকার জন্য তাকে অপারেশন করে মেরে দিচ্ছে, আর পেটের মধ্যেই বাচ্চাটা কাঁদছে, চিৎকার দিয়ে বলছে শুনতে পাচ্ছে না দুনিয়া যে আমি কি অপরাধ করেছি, প্রভু তোমায় পুরুষ করেছে, প্রভু আমায় নারী করেছে। হে মা, তুমি যদি নারী হত না হতে তাহলে তো আমার বাবা তোমাকেও বিবাহ করতো না, তুমিও আমার পক্ষে নয়। আজকে এই সমাজকে বোঝানো হয়েছে নারীদের কোনো মূল্য নাই। তাহলে আমি চাই এ সমাজে এমন কড়াকড়ি ব্যবস্থা হোক, এমন কড়াকড়ি ব্যবস্থা হোক যে ডাক্তার বা যে হসপিটাল এইভাবে বাচ্চাদের ঘরে পেটে অস করে মেরে দেবে বা এ করে দেবে, ওই বাপ মারও যাবজ্জীবন, ডাক্তারেরও যাবজ্জীবন, হসপিটাল চিরতরে ব্যান্ড। 2-10টা করে দিলে আর কারো সাহস হবে? এই করছে, করবে কি করে? যখনই ধরতে যাচ্ছে অমনি ফোন চলে এসছে নেতা সাহেবের, পুলিশ এসে ঘিরে ফেলেছে, স্যার একটা ভুল হয়ে গেছে 10 কোটি। পুলিশ অমনি ফোন করছে, এই নেতা পুলিশকে ফোন করছে, এই তুমি কোথায়? সে বেচারি চাকরি করে, পুলিশের আমি দোষ দেবো না, চাকরি করে, স্যার অমুক জায়গায়, জলদি করে ওখান থেকে চলে আসো, পরে ব্যাপারটা আমি দেখে নিই। স্যার এই ব্যাপার দেখে নিচ্ছি, কথা বলছো কেন, জঙ্গলমহলে যাবে নাকি? সে বলছে ঠিক আছে স্যার। এই কি দেশ ব্যবস্থা চলছে? এই জায়গায় যদি হুজুররা না মাথা দেয় তো দেবে কে? তাহলে আরো অন্ধকার হোক, আরো অন্ধকার হোক, আমরা চুপ করে দেখি শুধু মজা। আর কায়ামতের দিন আমাদের পিটানি হবে মজা দেখলে, কি হবে না হবে না? আল্লাহ পাক বলছেন হযরত নবী লূত আলাইহিস সালামকে যে 80,000 লোককে মারবো, তার মধ্যে 40,000 ভালো, 40,000 খারাপ। নবী লূত আলাইহিস সালাম বলছেন আল্লাহ ওই খারাপ লোকগুলোকে মারছেন, মারুন, ভালো লোকগুলোকে কেন মারবেন? মহান স্রষ্টা বলছেন ভালো লোকগুলোকে এজন্য মারবো খারাপ লোকগুলোকে খারাপ কাজ থেকে বাধা দেয়নি কেন। তাহলে আমার মার ফাঁক যাবে, কিন্তু এখন কথা বলতে গেলে কোনো মোল্লা বলছে বোম মারবো, কোনো মোল্লা বলছে রোডে রোডে আটকে দেবো। তাহলে এখন বলুন কোন দিকে আমি যাব? এ মোল্লার বোম বন্দুক দেখে ভয়কে ঘরে ঢুকে জাহান্নামে যেতে রাজি আছি কি আমি? আপনারা রাজি আছেন? রাজি আছেন? আচ্ছা আগিয়ে চলুন, তোর বোম বন্দুক শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। মানবতা প্রেমিক আমার ভারতের যোগ্য নাগরিক কিন্তু শেষ হবে না, ঠিক না বে? ঠিক। ও ব্রিটিশরা দেখে নিয়েছে যে ভারতীয়রা কি করতে পারে, ঠান্ডা তো ঠান্ডা, খেপে যদি যায় একবার ওর গুড়াও পড়েই ছাড়বে। তাহলে বলুন এ কাজ করবো না পিছিয়ে যাব? আজ আমার দাবি 2016 থেকে বাংলাকে মদ মুক্ত করতে হবে, আমি বলেছিলাম, কিন্তু মদ মুক্ত করার দায়িত্ব ক্ষমতা কি আমার হাতে আছে? এ আছে ভাই। যদি আমি আপনাদের মধ্যে থেকে ভালো 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 মানুষকে দাঁড় করিয়ে তাদের হয়ে প্রচার প্রসার করে
তাদেরকে এগ্রিমেন্টে সই করিয়ে তাদেরকে বেঁধে নিয়ে আইনতভাবে তাদেরকে যদি আমি জিতিয়ে বিধানসভায় পাঠাতে পারি তাদের দ্বারা রেজলিউশন করতে পারি যে আমার বাংলাতে মদ ব্যান তবেই তো হবে ব্যান আমি চিৎকার করলে হবে না এই জন্য আপনাদেরকে সাথ দিতে হবে আগামী দিন আপনারা কি চান এই বাংলাতে মদটা ব্যান হোক আপনারা কি চান মদ ব্যান হোক আপনারা কি চান মদ ব্যান হোক মনে রাখবেন এই মদ কত ক্ষতিকারক যেটাতে এক সংবিধানের বিরোধী মদকে সংবিধান সাপোর্ট করে নে মদকে আমার ইসলামও সাপোর্ট করে নে মদকে মানবতা প্রেমিকরা সাপোর্ট করে নে মদকে হিন্দু মানবতা প্রেমিকরাও সাপোর্ট করে নে মদকে কোন ধর্মের গ্রন্থই সাপোর্ট করে নে মদকে কোন ধর্মের মানবতা প্রেমিকরা সাপোর্ট করে নে এই মদের কারণে 100টা ক্রাইম হলে 80টা মদের কারণ 100টা স্ত্রী তার ডিভোর্স হলে 80টা মদের কারণ 100টা অ্যাক্সিডেন্ট হলে 80টা মদের কারণ 100টা জায়গায় চুরি হলে 80টা মদের কারণ আজ এই সমাজে ভালো নেতা নির্বাচন হচ্ছে না এর পিছনে মদের কারণ আছে কেন সময় এলে দেখা যায় 500 টাকা একটা মদের বোতল ধরিয়ে দিলেই নেতা ভাত পায় তাই মাতাল যত বানাবে তত নেতাদের লাভ হবে আমি চাইছি খাতা করো আর নেতারা দিচ্ছে মদের লাইসেন্স মদের লাইসেন্সের সরকারকে তাড়ানো দরকার আছে না নয় আমরা দরকার যারা খাতা কলম দেবে ডাক্তার বানাবে উকিল বানাবে জজ বানাবে পুলিশ বানাবে সেরকম সমাজ আমাদের গড়তে হবে ঠিক না বেটি আজকে বলুন আপনি যদি মদের বিরুদ্ধে আজ না উগড়ে ওঠেন কাল আপনার বাচ্চা মেয়েটা স্কুল থেকে আসবে ঠিকই কিন্তু মোরের মাথায় মদ আর মদ 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 মদের কারণে কিছু সমাজ বিরোধী লোক দেখবেন আপনার মেয়েটাকে তুলে চলে গেছে কথা বুঝছেন না বোঝেন না আজ আর একটা আন্দোলন আপনাদের অসুবিধা হচ্ছে না তো যে কটা কথা আমি বলছি ভালো করে শুনুন এ কথাগুলো সমাজ প্রেমিকরা মানবতা প্রেমিকরা কেউ আমাদের বিরোধী করবে না যারা মানবতা বিরোধী সমাজ বিরোধী তারাই বিরোধী করবে আমি বলেছিলাম পণ মুক্ত সমাজ করতে হবে পণ বোঝেন তো বিবাহ সময় পণ নেন হ্যাঁ যেসব যুবকরা আছো যাদের বিয়ে শাদি হয়ে গেছে যদি পণ নিয়ে থাকো ওই পণটা ফেরত দিয়ে দেবে যদি না দাও ধর্মীয় অ্যাঙ্গেল ওটা হারাম এই যে অভ্যাস তোমাদের এই অভ্যাসটা তোমাদের কোনো চেঞ্জ হলো এই অভ্যাস তোমাদের চেঞ্জ হলো এই জন্য তোমরা মরো তো এই জন্য তোমরা মরো চুপ করে বসে থাকো ভুলে যাও নি শুধু দুনিয়ার আর আখিরাতের সম্পর্ক আমাদের সাথে তোমাদের আছে পাকামো ছুটে যাবে ভাবছো বিরাট বড় দাদা বিরাট বড় না বন্ধু না ইতিহাস ভুলে গেলে হবে না আমি ধর্মের বিষয়ে বলতে চাইছি ধর্মীয় মাহফিলে কিন্তু যে কটা কথা বলছি সব কটা কথা কিন্তু দেশবাসীর জন্য উপকার হচ্ছে আজ বেশিরভাগ আদিবাসী দলিত মধ্যে দেখা যায় বিশেষ করে যারা রোডের ধারে থাকে আর থাকে ওই হাড়িয়ানা কি বলে মদ ধরনের ওই খেয়ে সব জিন্দগি কাটাচ্ছে এভাবে লাইফ শেষ তাদের না তাদের ভবিষ্যৎ আছে না তাদের কিছু ঠিক আছে জলসা কমিটি রয়েছে দিদি কি হচ্ছে না হচ্ছে আমি জানি না কি হয়েছে কথা বুঝে আসছে না তো সেটা জলসা কমিটির সাপ ঢুকছে বলছে কে মেরেছে কাউকে সেও বেচারি তো দুনিয়ার একটা সৃষ্টি সেও তো যাবে কোথায় বা সেও হয়তো শরীর হচ্ছে কি দাবাকে জানে কেন কেন আমার দাদা হুজুরের শুধু মুড়ির যে মানুষ আছে তা নয় এটা মনে রেখে দিও আমার দাদা হুজুরের মুড়ির শুধু মানুষ আছে তা নয় যারা পীর মুড়ি দিয়ে বোঝে জিজ্ঞেস করে নেবে যাক ও কথা আজকে বলছি না তা আমি যে কথা বলছিলাম পণ মুক্ত বাংলা দরকার আছে না নাই ভালো আজকে এই সমাজে এমনও বাপ আছে লেবারের কাজ করে এমনও বাপ আছে
দিন মজুরি কাজ করে এমনও বাপ আছে সেলসম্যানের কাজ করে এমনও বাপ আছে হোমগার্ডের কাজ করে এমনও বাপ আছে তারা দেখা যাচ্ছে পরের জমিতে চাষ করে খায় দৈনিক খাটাখাটনি করে এমনও বাপ আছে যাদের দৈনিক 2-500 টাকা ইনকাম আজকে দিনে বিবাহ দিতে গেলে কম করে 1.5 লক্ষের উপরে খরচ 2.5 লক্ষ তাহলে আজকে সেই বাপটার দেখা যাচ্ছে দুটুকে তিনটে মহিলা এই মেয়ে যখন বড় হয়ে যায় ওই বাপ তখন বিবাহ চিন্তায় পরেশান হয়ে যায় রোজ রাত্রিরে শুতে যায় বিছানায় ঘুম কিন্তু হয় না চোখের পানি ছেড়ে দিয়ে বালিশ ভিজা ভিজে যায় মেয়ে জিজ্ঞাসা করে আব্বা তুমি কাঁদো কেন বাপ মেয়েকে তার কষ্টের কথা বাপ মেয়েকে শোনাতে চাই না কিন্তু মেয়ে একদিন বুঝতে পেরে যায় যে আমি বড় হয়ে গেছি তাই আজকে আমাকে বিবাহ দিবার চিন্তায় আমার বাপ কাঁদছে তখন বাধ্য হয়ে বাপকে স্বাধীন দিবার জন্য আমার এই বোনটা হয় নোংরা রাস্তা বেঁচে নেয় না আত্মহত্যা করে নেয় এই যুব সমাজকে জিজ্ঞাসা করি যেখানে লক্ষ লক্ষ যুবক থাকার পরে আমাদের বোনেরা পয়সার অভাবে নোংরা জায়গায় যেতে হয় বা আত্মহত্যা করতে হয় এ সমাজ বেঁচে থাকার থেকে মরে যাওয়া ভালো তাই আগিয়ে শোন আমাদেরকে লড়াই করতে হবে বন মুক্ত বাংলা তৈরি করতে হবে দরকার আছে না নাই ভাইরা আমার তাই আমি আন্দোলন করেছিলাম 5 লক্ষ করে টাকা প্রত্যেকটা গরিব মেয়ের বিবাহের জন্য দিতে হবে ভুল করেছি বাপ ভাবছেন এত টাকা কোথায় পাবে রে বাবা পার বছরে অকাপ সম্পত্তির ইনকাম হচ্ছে 22,000 কোটি টাকা কত 22,000 কোটি টাকা পার বছরে ইনকাম তাহলে বলুন গরিব মেয়ে 18 বছর 19 বছর 20 বছর বয়স হলে বিবাহ হবে 5 লক্ষ করে টাকা গরিব মেয়েদের দেওয়া দরকার আছে না নাই কিন্তু কেউ দিচ্ছে না কথাও শুনে নে তাই আমি ভেবেছি নিজে লড়াইয়ে নামবো ভালো ভালো লোককে দেব আমার ক্যান্ডিডেট জিতবে ওখানে গিয়ে আইন তৈরি করে অধিকারটা ছিনিয়ে নিয়ে আসবে এই কাজটা করা কি অন্যায় করছে যদি সেই মেয়েটা মুসলমান হয় অকাপ সম্পত্তি থেকে পাবে সেই মেয়েটা যদি আদিবাসী হয় বন দপ্তরের সম্পত্তি থেকে পাবে সেই মেয়েটা যদি গরিব হিন্দু হয় দৌবত্য সম্পত্তি পাবে